সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশুর নামে দিয়ে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আজকে এই সুন্দর সকাল আমরা পেয়েছি আর ঈশ্বরের দয়া করুণাতে আমরা এই সকাল দেখতে পেরেছি, আর সত্যি সেই জন্য আমাদের ঈশ্বরকে ধন্যবাদ প্রশংসা গৌরব করার প্রয়োজন আছে আমাদের প্রতিনিয়ত। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে যে বিষয়ে বলতে চাই যে আমরা ঈশ্বরকে কিভাবে অনুসরণ করব, কিভাবে আমরা ঈশ্বরকে অন্বেষণ করব, খুঁজব, আজকে সেই জন্য আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আসুন আমরা ঈশ্বর বাক্য আমরা শ্রবণ করি যে কিভাবে আমরা ঈশ্বরকে অনুসরণ করব বা খুঁজব। গীত সংহিতা 63 তার এক পদ, হে ঈশ্বর তুমি আমার ঈশ্বর, আমি সযত্নে তোমার অন্বেষণ করিব, আমার প্রাণ তোমার জন্য পিপাসু, আমার মাংস তোমার জন্য লালায়িত, শুষ্ক ও শান্তিকর দেশে, জলবিহীন দেশে। আমেন। আর সত্যি আমরা আমাদের ঈশ্বর জীবিত ঈশ্বরকে আমরা কিভাবে আমরা অনুসরণ করব, যদি আমরা দেখি হে ঈশ্বর তুমি আমার ঈশ্বর, আর তারপরে আমরা যদি দেখি বাক্য আমি সযত্নে তোমার অন্বেষণ করিব, অর্থাৎ আমাদের ঈশ্বরকে আমরা কিভাবে খুঁজব, কিভাবে অনুসরণ করব। প্রথমত বলতে চাই যে আমরা ঈশ্বরকে যদি সযত্নে অনুসরণ করি তাহলে আমরা ঈশ্বরকে আমরা খুঁজে পেতে পারি। আর ঠিক সযত্ন বলতে কেমন, আমরা দেখি যে আমাদের যখন সন্তান থাকে তখন আমরা আমাদের সন্তানকে আমরা কি করি, যে যখন আমরা রাস্তা দিয়ে হাঁটছি সেই সন্তানের হস্ত ধরে আমরা হেঁটে বেড়াই, আমরা খেয়াল করি যে হাঁটতে হাঁটতে তার যাতে সে যাতে পড়ে না যায়, সে যাতে আঘাত না পায়, আমরা সেগুলি সযত্নে আমরা খেয়াল করার চেষ্টা করি। ঠিক তেমনই আমরা যখন বাড়িতে কোনো কাছের কোনো কিছু নিয়ে আসি বা আমাদের মূল্যবান কোনো জিনিস আমরা যখন ঘরে নিয়ে আসি তখন আমরা দেখি যে টিভি বা পাখা হতে পারে, হ্যাঁ আমাদের ঘরে যদি ফ্রিজ থাকে বা সাইকেল থাকে, বাইক থাকে, এগুলি খুবই মূল্যবান। আর এগুলি আমরা চেষ্টা করি যে যাতে এগুলি ধুলো না পড়ে, ময়লা না পড়ে, এগুলো যাতে পড়ে না যায়, নষ্ট না হয়ে যায়, আমরা চেষ্টা করি এগুলি সবসময় সযত্নে রাখার, আমরা খেয়াল করার চেষ্টা করি। ঠিক তেমনই বলতে চাই, আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে সযত্ন বলতে আমরা এগুলি আমরা দেখি যে আমরা খেয়াল করার চেষ্টা করি যাতে এগুলি নষ্ট না হয়ে যায়, ভেঙে না পড়ে, বা নোংরা না হয়ে যায়, ময়লা না পড়ে, অপরিষ্কার না হয়ে পড়ে, অর্থাৎ আমরা চেষ্টা করি এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখার আমরা চেষ্টা করি। আর ঠিক তেমনই আপনাদেরকে বলতে চাই যে আমরাও যদি আমাদের ঈশ্বরকে অনুসরণ করি সযত্নে, যে আমাদের ঈশ্বরকে ঈশ্বরের সঙ্গে কি আমাদের যোগাযোগ ছিন্ন হয়ে গেছে, তাহলে সেই যোগাযোগটাকে আমরা চেষ্টা করি আমাদেরকে করতে হবে কি, যে সেই যোগাযোগ আমরা যাতে সযত্নে আমরা রাখতে পারি। কিভাবে আমরা বাক্যপাঠ প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরকে সযত্নে আমরা অনুসরণ আমরা করতে পারি, তাই আমরা কিভাবে ঈশ্বরকে খুঁজব, আমরা বাক্যপাঠ প্রার্থনা মাধ্যমে আমরা যত্ন সহকারে আমরা চেষ্টা করব যে ঈশ্বরের সঙ্গে যে যোগাযোগ সেটি ধরে রাখার, তাহলে আমরা ঈশ্বরকে খুঁজে পেতে পারি, আমাদের জীবনে আমরা অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি আমাদের ঈশ্বরকে, আমাদের ঈশ্বরকে আমরা খুঁজে পেতে পারি। এছাড়াও দ্বিতীয়
ভাবে আমরা দেখি যে আমরা ঈশ্বরকে কিভাবে আমরা খুঁজব। আমার প্রাণ তোমার জন্য পিপাসু, অর্থাৎ আমাদেরকে ঈশ্বরের জন্য পিপাসিত মন হতে হবে। অর্থাৎ পিপাসু আর পিপাসা কখন আমাদের পাই? যখন আমাদের অদম্য ইচ্ছা আমাদের আসে, জল পান করার অদম্য ইচ্ছা যখন আসে তখন আমরা তাকে পিপাসু বলি। অর্থাৎ তখন আমরা খুবই পিপাসিত হয়ে পড়ি জল পান করার জন্য। ঠিক তেমনি আমরা আমরা যদি দেখি যে হরিণ হরিণ কী করে জল পান করার তার ইচ্ছা আমরা দেখতে পারি, ঠিক তেমনি আমরা বলতে চাই যে ঈশ্বরকে আমরা এভাবে আমরা খুঁজে পেতে পারি যদি আমরা পিপাসিত হই। অদম্য ইচ্ছা আমাদের জীবনে যদি আমরা রাখি যে ঈশ্বরকে আমি খুঁজব বা ঈশ্বরকে আমি অনুসরণ করব, এই অদম্য ইচ্ছা আমাদের সব থেকে প্রয়োজন, যে এই অদম্য ইচ্ছা আমাদের থাকা দরকার আছে। যদি আমরা রাখি তাহলে আমরা সেই আমাদের ঈশ্বরকে আমরা খুঁজে পেতে পারি। তারপরে আমরা দেখি আমার মাংস তোমার জন্য লালায়িত, অর্থাৎ আমার মাংস তোমার জন্য লালায়িত বলতে কি, হ্যাঁ, যে আমার সমস্ত শরীর হ্যাঁ ঈশ্বরের জন্য হ্যাঁ লালায়িত বা অপেক্ষা করছে, ঈশ্বরকে জানার হ্যাঁ অনুসরণ করার একটা অপেক্ষা যে আমি ঈশ্বরেরকে দেখা পাবো, ঈশ্বরের সঙ্গে আমার যোগাযোগ থাকবে, ঈশ্বরকে আমি জানতে পারবো। এই যে অপেক্ষা আমাদের জীবনে থাকার প্রয়োজন আছে, তার জন্য বলছে যে আমার মাংস তোমার জন্য লালায়িত। অর্থাৎ আমরা ঈশ্বরকে কীভাবে খুঁজে পাবো, যে ঈশ্বরের জন্য আমাদের জীবন অপেক্ষা করতে হবে যে সেই ঈশ্বরকে আমরা পাব। শুষ্ক শান্তিকর দেশে, জলবিহীন দেশে, অর্থাৎ যেখানে সেই শুষ্ক আর জলবিহীন দেশ সেখানে কি থাকে, হ্যাঁ সেখানে জল থাকে না, অর্থাৎ জলবিহীন দেশে জল থাকে না, শুষ্ক দেশে সেখানে জল থাকে না। আর সেখানে জল না থাকলে কি হয়, যে সেখানে জল না থাকলে আমরা কি করি, জলের জন্য আমরা খোঁজ আমরা করি, জলের খোঁজ আমরা করি। যেখানে জল থাকে না মরুভূমি এলাকায় তারা কি, যদি জল তৃষ্ণা পায় বা পিপাসা পায় তখন তারা কি করে, জল খোঁজার একটা চেষ্টা করে। ঠিক তেমনি আমাদের জীবন যদি শুষ্ক হয়ে যায়, জলবিহীন থাকে, যেখানে আমাদের জীবনে আর আশা নেই, সেখানেও আমরা ঈশ্বরকে জানার চেষ্টা আমাদের রাখতে হবে। অর্থাৎ আমাদের জীবনে যত কষ্টই আসুক না কেন, আমরা ঈশ্বরকে যদি জানতে চাই অবশ্যই ঈশ্বরকে আমরা অনুসরণ আমরা পেতে পারি বা ঈশ্বরের খোঁজ আমরা পেতে পারি যদি আমাদের ঈশ্বরকে জানার একটি ইচ্ছা থাকে। ঠিক সেইভাবে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আসুন আমরা ঈশ্বরকে যত্ন সহকারে এবং পিপাসিত মনে এবং অপেক্ষাভাবে আমরা ঈশ্বরকে যদি আমরা অনুসরণ করি অবশ্যই সেই ঈশ্বরকে আমরা জানতে পারবো, উপলব্ধি করতে পারবো, অনুভব করতে পারবো আমাদের জীবনে। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদিত করুন, আমেন। জয় যীশু। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের দয়াময় করুণাময় পিতা, প্রভু তোমার নাম ধন্যবাদ এবং প্রশংসা গৌরব হোক। প্রভু আমরা বিশেষ করে প্রার্থনা করি যে প্রভু যত্ন সহকারে প্রভু যাতে তোমাকে অনুসরণ করতে পারি এবং আমাদেরকে সেই পিপাসিত মন দাও যাতে প্রভু আমরা তোমার অনুসরণ করতে পারি এবং আমরা অপেক্ষার মাধ্যমে প্রভু আমরা
তোমার অপেক্ষায় আছি, যাতে প্রভু তোমার অপেক্ষা মাধ্যমে তুমি আমাদেরকে প্রভু তোমার দেখা, তোমার খোঁজ, তোমার সাক্ষাৎ আমাদের জীবনে দাও প্রভু, যাতে প্রভু যেখানে প্রভু জল নেই সেখানেও প্রভু জলের খোঁজের থেকেও প্রভু তোমার খোঁজ যাতে আমরা আগে পাই প্রভু, সেরকম জীবন প্রভু তুমি দাও, যাতে প্রভু তোমাকে প্রতিনিয়ত আমরা উপলব্ধি করতে পারি, তোমার জীবন্ত উপস্থিতি আমাদের জীবনে দাও প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাদের সমস্ত প্রার্থনা প্রভু শুনেছো, যে প্রভু যে তোমার জীবন্ত উপস্থিতি তুমি আমাদের জীবনে দেবে, আমরা বিশ্বাস করি, গ্রহণ করি এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু।